বলছিলাম যে আজ সোজাসুজি বেশ কিছু প্রশ্ন তুলব, কারণ দুয়ারে লোকসভা ভোট, আর ভোট মানে রং বদল, দল বদল, ঝান্ডা বদল, ফুল বদল, এরকম অনেক কিছু বদলের লম্বা তালিকা আমরা দেখতেই থাকি। কিন্তু তার আগে দুটো লাইন না বললেই নয়, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, রাজা মান দেবে তবে না বাকিরা তার প্রতিদান দেবে, বারবার একই অভিযোগ একই জনের বিরুদ্ধে কেন বারবার আসে, কেন বারবার বর্ষিয়ান সৈনিকরা যারা রাজনীতি করে এসেছেন কাঁধে কাঁধ মিলিয়ে, ভোটের ময়দানে হোক, বিতর্কে হোক, দুর্নীতিতে হোক, সব ক্ষেত্রেই দল থেকে সরে দাঁড়ায়নি কখনো, তারা কেন এক বুক অভিমান নিয়ে বারবার আঙুল তুলবেন দলনেত্রীর দিকে? এ তো কোনো দুর্নীতির শুধুমাত্র আঙুল নয়, একটু কম্প্যাশন, একটু স্নেহের কথা, একটু সাপোর্ট, একটু মানসিকভাবে পাশে থাকার বার্তা, সেটুকুই বা কেন পাওয়া যায় না? প্রথম নয় তাপসবাবু, প্রথম নয়, এর আগেও একাধিকবার একাধিক সময় একাধিক কারণে দল ছাড়ার সময় এই ধরনের বক্তব্য রাখতে শোনা গেছে অনেককে। নিঃসন্দেহে আপনারা বলবেন যে দুয়ারে লোকসভা ভোট আর ভোট সামনে এলেই কি এই সমস্ত অভিমান, মান, অভিমান, আবদার, কষ্ট, দুঃখ, দুর্দশা, ক্ষোভ সব সামনে চলে আসে? এতদিন কি সব শীত ঘুমে থাকে? হতেই পারে, কারণ যে বললাম দুয়ারে ভোট, তাই অনেক কিছু বদল দেখতে হয় আমাদেরও, আমাদের সাংবাদিকদেরও, রং বদল, ফুল বদল, ঝান্ডা বদল, দল বদল। কিন্তু এই বদলের মধ্যেও যেটা কনস্ট্যান্ট থাকে, যাকে বাংলায় আমরা বিজ্ঞানের ভাষায় বলি ধ্রুবক, অঙ্কের ভাষায় বলি ধ্রুবক থাকে, সেই ধ্রুবকটা হচ্ছে দলনেত্রীর ভূমিকা। যারা পুরনো সৈনিক, যারা শুরু থেকে যুদ্ধে ছিলেন, যারা যুদ্ধের ময়দানে ছিলেন, তাদের প্রতি এত অচ্ছুত মনোভাব কেন? তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা কেন? আর তার বদলে তাদের রিপ্লেসমেন্টে চলে আসে কিভাবে শেখ শাজাহানরা? এ প্রশ্ন আমার নয়, এ প্রশ্ন সদ্য সদ্য দল ত্যাগ করে বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া তাপস রায়ের। এবার প্রশ্ন, তাপস রায় কোথায় যাবেন? অঙ্কের হিসেব যদি বলেন তাহলে সোজা হিসেব অন্তত আমি দেখতে পাচ্ছি বিজেপিতেই যাচ্ছেন, এবং হয়তো লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে কোনো কেন্দ্র থেকে ভোটেও লড়বেন। কিন্তু আবার সে ঘুরে ফিরে সেই বৃত্তের মধ্যে একই জায়গায় ফিরে আসা, ঘুরে ফিরে সেই একই কথা, নিশানায় দলনেত্রীর ব্যবহার কেন চলে আসে বারবার, এবং তার সঙ্গে দ্বিচারিতাও। যদি ধরেই নি ইডির হানা, ইডির হানায় বিধ্বস্ত দলের কোনো বিধায়ক, তার পাশে কেন কেউ দাঁড়ালো না? কারণ দল তো আগে থেকে বড় করে বলেই দিয়েছে সাইনবোর্ড, ভাই দুর্নীতি যার যার দল সবার, দুর্নীতির দায়িত্ব ব্যক্তিগত মানুষের, দলের নয়। দল সবার পাশে থাকে, কিন্তু যখন দেখে তার পাশে মানুষও থাকছে না এবং তার একের পর এক কালা চিটটা সামনে চলে আসছে, তখন বাধ্য হয়ে কোনো কোনো সময় দল সাসপেনশনের কথা বলে, কখনো পাশ থেকে সরে দাঁড়ায়, কখনো মাঝরাত্রে ভোর রাত্রে পুলিশ গিয়ে তুলে নিয়ে আসে, ইত্যাদি 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 ইত্যাদি। কেউ তাপস রায়ের মতো যারা বর্ষিয়ান দলের রাজনীতিবিদ, এক যদি তারা দুর্নীতি করে থাকেন তাহলে কেন করলেন এতদিন ধরে, এর আগে কেন সামলালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর দুই, যদি কোনো কারণে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন, যেটা আপনি প্রায়ই বলেন এবং মনে করেন এবং আজকেও বলেছেন যে এজেন্সি নাকি লেলিয়ে দেওয়া হয়, তাহলে আপনার উচিত ছিল আপনার দলের পুরনো সৈনিকদের পাশে ঢাল হয়ে দাঁড়ানো, সাপোর্ট হয়ে দাঁড়ানো, যেই এজেন্সি আসুক না কেন আমি রয়েছি পাশে, না এটা হলো না ওটা হলো, আর রইল বাকি এজেন্সি, তা নিয়ে তো বিশাল বড় একটা বিচারিতার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। তাপস রায় বলছেন নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডিকে লেলিয়ে দিয়েছে, আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাকে কানে কানে বলছেন যে কি কি জিনিস কোন কোন সময়ে কোন কোন স্ট্র্যাটেজি ঠিক করা উচিত, আবার আপনি বলছেন যে এজেন্সি লেলিয়ে দিয়েছে বিজেপি, বিজেপি নিয়ন্ত্রণ করছে এজেন্সি, বিজেপি বলছে দুর্নীতি তদন্ত করতে এজেন্সি আসছে, সব মিলিয়ে একটা ঘেটে ঘ অবস্থা। তাহলে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় এজেন্সি নিয়ন্ত্রণ করে? তাহলে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি নিয়ন্ত্রণ করে, নাকি বিজেপি তৃণমূল কংগ্রেসের কথায় চলে, কার কথা ইডি আসছে? দুর্নীতির তদন্তে ইডি এলে ইডিকে মারো,
তখন হচ্ছে ইডিকে টার্গেট করা হচ্ছে, তখন ইডি টার্গেট করছে শেখ শাহজাহানকে, মানুষ নাকি তার জবাব দিচ্ছে। কিন্তু সেই ইডি যদি তদন্তে আসে অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে, তখন তার থেকে আপনি হাত তুলে নেবেন? কোনটা গোষ্ঠী কোন দল, কোনটা অন্তর্দ্বন্দ্ব, নাকি নিছক অভিমান, নাকি শুধুমাত্র ভোটের আগে টিকিট পাওয়ার কৌশল, বোঝা মুশকিল। কিন্তু এই সব রকম তত্ত্বের মাঝখানে যে যে বিষয়গুলো আজকে সব থেকে বড় খবর হয়ে রইল, ভেসে রইল, সেটা নিঃসন্দেহে যেখান থেকে শুরু করেছিলাম, রাজা সবারই দেন মান সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে। যদি দলে থেকে প্রত্যেক মুহূর্তে অপমান অসম্মানের সম্মুখীন হতে হয়, যদি দীর্ঘদিন ধরে রাজনীতি করার পরও দলনেত্রী ঠিক সময় তার হাতটা সরিয়ে নেন বা তাকে বহিষ্কার করে দেন, সাসপেন্ড করে দেন, কাকে পাশে, কার পাশে থাকছেন, কার পাশে নয়, এই তুল্যমূল্য বিচারে যদি দেখতে হয়, তাহলে দাঁড়িপাল্লাটা ঝুঁকে যায় বোধহয় শেখ শাহজাহানের দিকে। অন্তত তাপস রায়ের অভিমানী বক্তব্য তো তাই বলছে। এরপর তাপস রায় যে রাজনৈতিক দলেই যান না কেন, আজকের প্রেস কনফারেন্সে আরও একবার আরও এক বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতার নিশানায় আরও একবার চলে এলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতগুলো আরও একবার বললাম কারণ আরও একবার ঘটনার ঘটল। শুরুতে দেখতে পাওয়া, দেখা যাক যে 2001 থেকে যে তাপস রায় টানা বিধায়ক হয়ে রয়েছেন, প্রাক্তন পরিষদীয় প্রতিমন্ত্রী, প্রাক্তন পরিষদীয় সচিব, বিধানসভা তৃণমূলের প্রাক্তন উপমুখ্য সচেতক, সেই তাপস রায় কেন পদত্যাগ করলেন, তার প্রথম বক্তব্য শুনুন। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশ খালি, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত দেড় দু মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি, এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি। যেমন এই প্রথম জীবনে 96 থেকে আমি MLA, এইবারেরই অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম, প্রথম করলাম। তাপসবাবু বলছেন ঘরে বাইরে এত দুর্নীতি, তা তো ঠিক যে তৃণমূল কংগ্রেস পুরো দুর্নীতির পাঁকে কার্যত ডুবে রয়েছে। এত দুর্নীতি, এত অপমান, এত অসম্মান শুনতে পাওয়া যায়, কান পাতলে শুনতে পাওয়া যায় কি সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে, ইউটিউব থেকে শুরু করে পথে ঘাটে বাজারে অনেক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীকেই নাকি চোর চোর শুনতে পাওয়া যায়। এমন এমন চুরির বদনাম যে সেই বদনাম থেকে প্রত্যেকেই চাইছেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। যতই সবার দলীয় স্তরে নেত্রী বলুন, বার্তা দিন বা অন্য কেউ বলুন যে প্রমাণ হয়েছে কি, এই হয়েছে, সেই হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পারসেপশন, জনগণের পারসেপশন বলছে, আচ্ছা উনি তৃণমূল কংগ্রেস করেন তাহলে বোধহয় নিশ্চয়ই উনিও কোনো চুরি করেছেন, দেখুন কোনো না কোনো ডিপার্টমেন্টে কোনো না কোনো জায়গায় ঘোটালা করে রেখে দিয়েছেন, কোনো না কোনো দুর্নীতি বা স্ক্যামে নিশ্চয়ই নাম এসেই গিয়েছে। খোদ প্রধানমন্ত্রী এসে বলছেন যে TMC-র ফুল ফর্ম নাকি তু ম্যায় অর করাপশন, মানে তুমি আমিও করাপশন, সিনেমার মতো। তো তৃণমূলের সঙ্গে দুর্নীতি এবং করাপশন এমনভাবে জড়িয়ে গিয়েছে, একের পর এক এত নেতা মন্ত্রী তারা শ্রীঘরে গিয়েছেন এবং তাদের বিরুদ্ধে এত এত অভিযোগ, জায়গায় জায়গায় চোর চোর স্লোগান, সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে, শুধুমাত্র বিরোধী দল বলছে এমন নয়, সেই জায়গা থেকে এত অপমান, এত অসম্মান সহ্য না করে সিদ্ধান্ত নিয়েছেন এবার দলের সঙ্গ ছাড়া যাক। কিন্তু এখানে থেমে থাকলেই হতো, নিঃসন্দেহে তাপস রায় বলছেন সন্দেশ খালি কষ্ট দিয়েছে, এত করাপশন, এত অপমান, এত অসম্মান, এখানে থেমে থাকলেই হতো। কিন্তু এখানে থেমে থাকেননি তাপস রায়, তিনি তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ শব্দ জুড়েছেন, সেটা হচ্ছে অবহেলা। কেন, যদি তাপস রায়ের মতো নেতারা অবহেলায় থাকেন তাহলে হেলায়
কনফিডেন্সের সঙ্গে থাকেন কারা, কাদের পাশে থাকেন দলনেত্রী, পরের বক্তব্যে পরিষ্কার করলেন তাপস রায়, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি, অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। তাপস রায় কিছুক্ষণ আগে বলছিলেন যে এত অপমান, এত অসম্মান, এত অবহেলা। তো আসি এবার অবহেলার কথায়। এর আগে অপমান অসম্মান বলে এবার অবহেলার কথায় আসি। তিনি বলছেন বিধানসভায় তিনি যখন অসুস্থ ছিলেন তিনি যোগদান করেননি, সেই সেশনে ইডির হানা নিয়ে নাকি মুখ খুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে, অ্যাসেম্বলি থেকে। এবং তিনি বলেছেন যে ইডি নাকি টার্গেট করে কারোর বাড়িতে যাচ্ছে তাকে হ্যারাস করার জন্য, তাকে তাকে অহেতুক তাকে বিরক্ত করার জন্য, এরকম ধরনের একটা বক্তব্য। কার কথা বলছেন? পরে নামও বললেন শেখ শাহজাহান। তাপস রায় বলছেন যে বাকি আমার বাড়িতে ইডি এলো, আমার পরিবার বিধ্বস্ত হয়ে গেল, সেটা নিয়ে দিদি কোনো কথা বলেননি, কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে কেন ইডি গেছে এই নিয়ে খুব চিন্তা প্রকাশ করেছেন। সত্যি কি তাই? সেদিন তার তো মাত্র 1 মাস আগের ঘটনা, তাপস রায়ের বাড়িতে ইডি। এর আগে আমরা দেখেছি বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন ইডি গিয়েছে, এই নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় খুব চিন্তা প্রকাশ করেছেন। তিনি বলেছেন ওর সুগার রয়েছে, ওর প্রেশার রয়েছে, আজকে যদি একটা কিছু হয়ে যায় এর দায় কি নেবে ইডি, এ ধরনের মন্তব্য আমরা শুনেছি। তাহলে সমস্ত নামের তালিকা থেকে তাপস রায় বাদ চলে গেলেন কি করে? নাকি আরো অনেকে বাদ চলে যাচ্ছে, না তার জায়গা নিয়ে নিচ্ছে এই শেখ শাহজাহানের মতো বেশ কিছু মাফিয়া, কিছু ডন, যারা এতদিন ধরে ছুঁচোর মতো এ গর্ত গর্ত করে পালাচ্ছিল, লম্বা কারনামা রয়েছে যাদের, তারা? মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি মনে হয়েছিল বিধানসভায় দাঁড়িয়ে যদি ইডি হানা নিয়ে মন্তব্য করতে হয় তাহলে শেখ শাহজাহানের পাশে দাঁড়ানো উচিত, তাপস রায়ের পাশে নয়। সত্যি না মিথ্যে, এখানে কোনো অসম্মান ছিল, অপমান ছিল, নাকি অবহেলা ছিল, যেটা আজকে তুলে ধরলেন তাপস রায়, সেটা সত্যি না মিথ্যে আমি বলবো না, বরং আপনারা দেখুন। এর আগে শেষ অ্যাসেম্বলিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছিলেন, যে সেশনে, বাজেট সেশন, যেখানে উপস্থিত ছিলেন না তাপস রায়, সেই সময় যার 1 মাস আগে মাত্র অর্থাৎ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনের দিন যখন ইডিহানা হয় তাপস রায়ের বাড়িতে, সেই 1 মাসের মধ্যের ঘটা ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো শব্দ খরচ করেছিলেন, নাকি ইডির হানা এবং শেখ শাহজাহান নিয়েই বেশি চিন্তিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনটা দেখুন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। না, 12ই জানুয়ারি তাপস রায় বাড়িতে ইডি হানা নিয়ে একটা টু শব্দ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এখানেও কিন্তু সেই অবহেলা, সেই অভিমানের কথা বলেছেন তাপসবাবু, আমি শোনাবো একটু পরে। তিনি বলছেন যে 12ই জানুয়ারি যখন তার বাড়িতে ইডির হানা চলছে তখন সাংবাদিকরা তাকে খবর দিয়েছেন নাকি বিবেকানন্দের বাড়িতে, সেই সময়তে যা হয় রাজনীতিবিদদের মালাটালা দেওয়ার একটা ব্যাপার থাকে, একটা অনুষ্ঠান চলে, সেখানে নাকি তৃণমূল কংগ্রেসের অনেকেই উপস্থিত ছিলেন ঘটনাচক্রে, সেটা তাপস রায়ের বাড়ি থেকে খুব দূরে নয়, দুটোই উত্তর কলকাতায়, এবং সেখানে নাকি অনেকেই খুব উচ্ছ্বসিত ছিলেন, একগাল হাসি মুখে দারুণ সেলিব্রেট করছিলেন
12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। প্রশ্ন এখানেই, এই ধরনের অভিযোগ বারবার আসবে কেন? আজ শুধু তাপস রায় কথা বলছেন এমনটা নয়, এর আগে সোনালী গুহ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়া সঙ্গী ছিলেন, তিনিও একই অভিযোগ করে দল ছেড়েছিলেন। এমন নয় কি তারপর সেখান থেকে আসার পর আবারও সোনালী গুহ অন্য কিছু বলেননি, কিন্তু বারবার শেষ দিন পর্যন্ত ওই অভিমানের কথাটুকু বারবার বলেছিলেন। দল দল বদল ফুল বদল একদিকে, কিন্তু আবারও বলি, ওই যে বললাম রাজা সবারই দেন মান সেমান আপনি ফিরে পান, সোনালী গুহ কি বলেছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সেদিন, শোনাবো একবার। কথা বলছি যে আমার কাছে খবর জনৈক ঘোষবাবুর মারফত ইডির দপ্তরে পার্থ চ্যাটার্জির হয়ে, মানে পার্থ চ্যাটার্জির কাছে যে সম্পত্তির পরিমাণ সেটা ইডির দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর দিয়েছিলেন। আমি জানি, আমি এই কথাটা বলার পরে বা আর অনেক স্কুপ আমার কাছে আছে, আমি সেগুলো বলার পরে হয়তো আমি মার্ডার হয়ে যেতে পারি, হয়তো আমাকে আমার পরিবারকে রুইন করে দেওয়া হতে পারে। না, এটা তো মারাত্মক অভিযোগ করছেন আপনি, এতটা ভয় পাওয়ার কারণটা কি? আপনি মনে করছেন যে এগুলো বলার পর সত্যি সত্যি আপনার লাইফ থ্রেট তৈরি হয়ে যাবে? একটা লাইফ থ্রেট তৈরি হবে এবং তৈরি হয়েছে, আমি মার্ডার হয়ে যেতে পারি। কারণ এই তৃণমূল আর যে তৃণমূল গঠন হয়েছিল, মমতাদি যে তৃণমূলকে গঠন করেছিলেন 98 সালে, তার মধ্যে হেয়ার অ্যান্ড হেভেন ডিফারেন্স, এই তৃণমূলকে আমরা চিনি না। বলছেন যে দলের পুরনো কাউকেই না রাখার একটা ছক রয়েছে, ব্লু প্রিন্ট রয়েছে, এবং সেই যে ঘটনাটা আপনি উল্লেখ করলেন, কি কি ঘটেছিল যাকে আপনি বলছেন যে তপাদাকে চড় মারা হয়েছিল, কি ঘটনাটা ঘটেছিল? অভিষেক যখন 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হলেন, তখন অভিষেককে বলা হয়েছিল অভিষেক সাউথ ক্যালকাটা থেকে প্রার্থী হবেন, সাউথ ক্যালকাটাতে প্রার্থী হতে পারেননি। অভিষেকের মা, তিনি আমাকে বললেন তোর ছেলেকে তোর কাছেই পাঠালাম, মানে অভিষেক আমার কাছে সন্তান সম। আমি বললাম ঠিক আছে। তখন তমাদা লোকসভায় কী বলে ফলতা কেন্দ্রের এমএলএ তমনাশ ঘোষ, উনি এখন প্রয়াত তমনাশ ঘোষ, হ্যাঁ তমনাশ ঘোষ ফলতা কেন্দ্রের এমএলএ, ওনাকে কী জানি কেন হঠাৎ করে ওই জাহাঙ্গীর খানকে সাপোর্ট দেবে বলেই বা জাহাঙ্গীর খানকে তুলবে বলেই ওকে মেলাইন করা শুরু করলো। একসময় এমন হলো যে জাহাঙ্গীর খানকে দিয়ে ওকে ফিজিক্যালি মেলাইন করালো, মানে চড়থাপ্পড় মারা হলো। তমাদা তখন কেঁদে আমার কাছে বলেছিলেন যে সোনালী আমি তো টিকিট পাবোই না, তুইও বোধহয় টিকিট পাবি না। আমি বললাম ছাড় তো, আমাকে টিকিট দেবে না, কেমন করে দেয় না দেয় দেখি। কিন্তু দেখলাম তমাদার সেই ভাবনাটাই, তমাদা থাকলেন না, তমাদা মারা গেলেন, তমাদার সেই ভাবনাটাই আমার কাছে সত্যি হয়ে আসলো। সুব্রত বক্সী ভয় ছিটিয়ে গেছেন, দেখুন ওনার মানে বিরাট পাওয়ার না, মমতা ব্যানার্জির পাওয়ারটা কিন্তু অনেকটা, সেই পাওয়ারটাকে উনি কখনো ইউজ করেন কখনো মিস ইউজ করেন।